জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির কোনোটি বিলাসিতা নয়, বরং সেগুলি কাজ করার বাধ্যতামূলক পূর্ব শর্ত। সরকার চাইলেই সেই সব দাবি পূরণ করা সম্ভব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে এই মর্মে চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার অষ্টমীর দিন ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ষষ্ঠ দিনে পড়েছে। গত শনিবার রাত থেকে আমরণ অনশনে বসেছেন 6 জন জুনিয়র ডাক্তার। রবিবার অনশনে যোগ দেন আরজিকরের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই পরিস্থিতিতে অবিলম্বে মীমাংসা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ। সেই চিঠিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তাদের দাবিগুলিকে সমর্থন করছে আইএমএ, অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই দিকে নজর দেওয়া প্রয়োজন। সর্বভারতীয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফেও মমতাকে চিঠি দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি না মানলে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এফএআইএম এর সদস্যরা। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্যা মেটানোর দাবি জানিয়েছে রাজ্যের চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধের আর্জিও জানিয়েছেন তারা।